কৃষি ও খামার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের আজকের বিষয় পেঁয়াজের রোগবালাই দমন এবং এর আন্তর্বর্তীকালীন পরিচর্যা। পেঁয়াজের জমিতে মাটির প্রয়োজনীয় রস না থাকলে প্রতি 10 থেকে 15 দিন অন্তর পানি সেচ প্রয়োজন। সেচ প্রদানের পর মাটি ধীর হয়ে গেলে তা নিড়ানি দিয়ে ভালোভাবে দৃঢ়তা ভেঙে দিয়ে জুরজুরা করে দিতে হবে, তাতে কন্দের বৃদ্ধি ভালো হবে। নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। তবে ভালো ফলনের জন্য পেঁয়াজের বেডে কচুরি পানা দিয়ে মালঞ্চ প্রদান করা যেতে পারে, এতে জমিতে সেচ কম লাগে। গাছের গোড়া সবসময় জুরজুরে মাটি দিয়ে ঢেকে রাখতে হবে। পেঁয়াজের কন্দ উৎপাদনের ক্ষেত্রে ফুলের কলি দৃষ্টিগোচর হওয়া মাত্রই তা ভেঙে দিতে হবে। পেঁয়াজ জলবদ্ধতা সহ্য করতে পারে না, সুতরাং পেঁয়াজের জমিতে পানি নিকাশের ব্যবস্থা থাকতে হবে। পেঁয়াজ তোলার 15 দিন পূর্বে থেকে সেচ বন্ধ রাখতে হবে। আগাছা দেখা দেওয়া মাত্র সাথে সাথে নিড়ানি দিয়ে আগাছা উপড়ে ফেলতে হবে। আগাছা নিড়ানো পেঁয়াজের গোড়ার মাটি একটু আলগা ঝরঝরা করার কাজ একই সাথে করতে হবে। পেঁয়াজের রোগ ও পোকা দমন। পেঁয়াজের গোড়া পচা রোগ পাতা পূর্ণতা প্রাপ্তির আগেই ডগার দিক থেকে শুকাতে থাকে এবং ঝিমিয়ে পড়ে, শিকড় পচে যায়, গোলাপি বর্ণ ধারণ করে। এগুলোর আক্রমণ যাতে না হয় সেরূপ ব্যবস্থা আগে থেকেই নিতে হবে। রোগ প্রতিরোধী জাত লাগাতে হবে। প্রয়োজন বোধে 3.5 কেজি ডাইথেন এম 45 ঔষধ 1000 লিটার পানির সাথে মিশিয়ে 1 হেক্টর জমিতে স্প্রে করতে হবে। পেঁয়াজের পার্পল ব্লচ রোগ আক্রান্ত গাছের পাতা ও পুষ্পদণ্ডে কেন্দ্রে গোলাপি রংযুক্ত ছোট ছোট বসে যাওয়া সাদাটের দাগ দেখা যায়। দাগের চারিদিকের কিনারা লালচে বলয়যুক্ত। আক্রান্ত পাতা কুঁকড়ে যায়, হলুদ হয়ে শুকিয়ে যায়, গুদামে কন্দের পচন দেখা যায়। থাইরাম 2 গ্রাম বা ক্যাপ্টেন 1 কেজি দিয়ে বিষ শোধন এবং গাছে ম্যানকোজেব 2 গ্রাম বা জিনেব 1 লিটার দ্বারা 7 থেকে 10 দিন অন্তর অন্তর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। এছাড়াও পেঁয়াজে থ্রিপস ও জাব পোকার আক্রমণ দেখা দিতে পারে। এগুলোর আক্রমণ প্রতিহত করার জন্য মেলাথিয়ন 57 EC 1.12 লিটার বা ফাইনাল 57 EC 1.7 লিটার বা এনথিয়ন 25 EC 1.12 লিটার 1000 লিটার পানির সাথে মিশিয়ে 1 হেক্টর জমিতে স্প্রে করতে হবে। পেঁয়াজের কিছু সংখ্যক গাছ ফুল উৎপাদন করে, কলি দেখা মাত্র ফুলের ডাঁটা ভেঙে দিতে হবে। তবে বীজের জন্য পেঁয়াজ চাষ করলে ফুলের কলি ভাঙা যাবে না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন, শান্তিতে থাকবেন।